পার্শ্ববর্তী দেশ ভারতে দিন দিন রেকর্ড সংখ্যক হারে প্যান্ডেমিকের অবস্থা বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু আমাদের দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে দিন দিনের নতুন নতুন জেলাগুলো কিন্তু লকডাউনের আওতায় আসছে সুতরাং এমন পরিস্থিতিতে গুচ্ছভুক্ত বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয় যে সর্বশেষ আপডেট তার আলোকে সকল বিষয়গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি আলোচনা থেকে তোমরা সকল বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে এবং গুচ্ছপুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতির বিষয়গুলো সে বিষয়ে তোমরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা পাবে তো সেক্ষেত্রে গুচ্ছবর্তী পরীক্ষায় যে প্রাথমিক আবেদন আছে সেই প্রাথমিক আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে লকডাউন শেষ হওয়ার দশ দিন পরও কিন্তু প্রাথমিক আবেদন চলবে অর্থাৎ লকডাউন শেষ হবে দেন দশ দিন পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে তা তাহলে বর্তমান হিসাব অনুযায়ী যেহেতু ষোলো জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধি করা হয়েছে সতেরো জুন কিন্তু লকডাউন শেষ হতে যাচ্ছে অর্থাৎ সতেরো জুন থেকে সাতাইশ জুন পর্যন্ত কিন্তু প্রাথমিক আবেদন চলবে সেক্ষেত্রে বর্তমান ডেট অনুযায়ী যদি এই লকডাউন আবার বৃদ্ধি করা দেওয়া হয় যেটা আমরা পর্যায়ক্রম লক্ষ্য করছি দিন দিন বৃদ্ধি করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই তারিখগুলো আবার পরিবর্তন হয়ে যাবে যে বিষয়টা কিন্তু খুবই প্যাথেটিক সবার জন্যই তো সেক্ষেত্রে কিছুদিন আগে গুচ্ছভুক্ত বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কমিটি তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু একটা মিটিং কল করার কথা ছিল এবং কি সেই মিটিং থেকে কিন্তু নতুন করে ডেটগুলো দেওয়ার কথা ছিল এবং যে নতুন ডেট বলতে সেখানে আবেদন প্রক্রিয়া যে ডেটগুলো আমরা জানি যেহেতু প্রাথমিক আবেদন এখনও পর্যন্ত শেষ হয় নাই প্রাথমিক আবেদন শেষ করা হবে দেন প্রাথমিক আবেদন অনুযায়ী কিন্তু একটা ফলাফল ঘোষণা করা হবে এবং এবং কি যেই ফলাফলের ভিত্তিতে যারা হচ্ছে দেড় লাখ করে সিলেকশন সেখানে সিলেকশন প্রক্রিয়া টিকতে পারবে তাদের জন্য কিন্তু এই চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কি সেক্ষেত্রে বিজ্ঞান শাখার যারা স্টুডেন্ট আছো তোমরা অলরেডি জানো যে বিজ্ঞান শাখায় কিন্তু দেড় লাখ ক্রস করে গিয়েছে আবেদন দেড় লাখের অনেকটাই বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় প্রথমে কি করা হবে দেড় লাখকে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হবে অর্থাৎ আবেদনের জন্য সুযোগ দেওয়া হবে তো সেখান থেকে যদি দেড় লাখ আবেদন চূড়ান্ত আবেদন পূর্ণ না হয় তাহলে কিন্তু দ্বিতীয় ধাপে অথবা পরবর্তীতে তারপরে পূর্ণ না হলে তৃতীয় ধাপে সুযোগ দিয়ে কিন্তু দেড় লাখ পূরণের একটা চেষ্টা করা হবে তো দেড় লাখ কিন্তু যেহেতু ভর্তি পরীক্ষা বসতে পারবে তাদের একটা সুযোগ দেওয়া হবে যদি মানবিকের কথা বলি বাণিজ্যের কথা বলি তারা কিন্তু সকলেই সিলেকশনে টিকতে পারবে কারণ হচ্ছে সেখানে কিন্তু আবেদন দেড় লাখ ফুলফিল হয় নাই এই বিষয়টা তো এখানে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া প্রাথমিক আবেদন যদি শেষ হয় শেষ হওয়ার পরে যদি শেষ হয়ে বললাম এই কারণেই কারণ হচ্ছে কিন্তু লকডাউনের কারণে কিন্তু পর্যটনের বৃদ্ধি পাচ্ছে তো আমরা আশা রাখি যে প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ করা হবে এবং কি শেষ করে দেন তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু চূড়ান্ত আবেদন একটা সুযোগ দেওয়া হবে এবং কি যদি সর্বোচ্চ যায় তাহলে তো হয়তো সাত দিনের মধ্যে এই আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া প্রাথমিক আবেদন শেষ পরে তো এই বিষয়ে যেহেতু একটা মিটিং হওয়ার সিদ্ধান্ত রয়েছে এবং কি সেই মিটিংয়ে কিন্তু এই ডেটগুলো পুনরায় নির্ধারণ হবে যে কোনো সময় কিন্তু মিটিং ডেকে দেন আপডেট দিতে পারে সেই জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন বিলটি অন করে রাখবে তাহলে যে কোনো সময় যে কোনো আপডেট আসলে তোমরা ভিডিওর মাধ্যমে অথবা চ্যানেল থেকে কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা সেই বিষয়গুলো কিন্তু পেয়ে যাবে তো এখন কথা আসছে যে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যেহেতু এই ভর্তি পরীক্ষার ডেটটা আলটিমেটলি ডিপেন্ড করছে তোমার হচ্ছে প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত আবেদনের পরে আমাদের কেন্দ্র চয়েস দেওয়া হবে এই সকল বিষয়গুলোর উপর নির্ভর করছে তবে আমরা যেটা অ্যাসপেক্ট টু যে ডেটটা আমাদের অংশের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু ভর্তি পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা ছিল তবে সেই ক্ষেত্রে যেহেতু সকল কিছু এখন পর্যায়ে আমি পিছিয়ে যাচ্ছে তারপরেও আমরা অবশ্যই টার্গেট রাখবো যে সেপ্টেম্বরে ভর্তি পরীক্ষা হবে এবং কিন্তু আমাদের গ্যাথার্থীদের মধ্যে বলে রাখি যে প্রায় সকল বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের যে অনার্সের কোর্সগুলো রয়েছে সেখানে ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে সেই সকলগুলা কিন্তু যে পরীক্ষাগুলো আটকে ছিল সেই পরীক্ষা কিন্তু শুরু হতে যাচ্ছে যারা হচ্ছে এখন পর্যন্ত অনার্সে পড়াশোনা করছে মাস্টার্সে পড়াশোনা করছে তাদের পরীক্ষা এবং কি ভর্তি পরীক্ষা সে সেই হিসেবে বলা যায় যে গুচ্ছমুক্ত বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে সকল কিছু কিন্তু পর্যায়ক্রমে ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে ভর্তি পরীক্ষার ডেটে যে বিষয়টা তো এই এমন পরিস্থিতিতে ভর্তি প্রস্তুতি কীভাবে নেওয়া যায় এই বিষয়টা যদি বলি তো বারবার কিন্তু বলতেছি যেহেতু সময় রয়েছে তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও এই সময়গুলো তোমরা হয়তো আর ইন ফিউচারে পাবে না এবং এই সুযোগটা হয়তো তোমরা আর পাবে না এবং কি সেক্ষেত্রে একটা নীতিবাক অবশ্যই বলতে হয় যে সবুরে মেওয়া ফলে ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয় অথবা অপেক্ষার ফল সবসময় সুমিষ্ট হয় জন্য তোমাদের এছাড়া আর কিছু বর্তমানে কিছু বলা নেই কারণ হচ্ছে যেহেতু অনেকটাই সময় লকডাউনের মধ্যে যে যাচ্ছে পর্যায়ক্রমে ডেটগুলো পরিবর্তন হচ্ছে এমন পরিস্থিতিতে অবশ্যই পড়াশোনার মধ্যে লেগে থাকো পড়াশোনার মধ্যে লেগে থাকলে অবশ্যই তোমরা এ থেকে একটা ভালো এফোর্ট পাবা হয়তো ইন ফিউচারে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের জন্য সুতরাং যারা এখনও পড়াশোনার মধ্যে নিয়মিত হতে পারো নাই মনে করছে যে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাবে তাহলে প্রিপারেশনটাকে একটু কমিয়ে দেয় যখন ভর্তি পরীক্ষার ডেট হবে তখন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি দেখা যাবে বাট এমনটা কখনোই করো না যদি তোমরা ভালোভাবে বিশ্ববিদ্যালয়ে একটা আসন দখল করতে চাও বিশ্ববিদ্যালয়ে যদি স্বপ্ন হয়ে থাকে টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই নিয়মিত পড়াশোনা নিয়মিত পড়াশোনা করো তো সেক্ষেত্রে গুচ্ছভুক্ত বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কীভাবে তুমি প্রস্তুতি নিবে কোন কোন সহায়ক বই ফলো করতে হবে সে সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও দিয়েছি চ্যানেলে তোমরা ডিসক্রেনের ভিডিওটি দেখতে পাচ্ছ এবং কি গুছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ভিডিওর প্লে লিস্ট আছে সকল প্রকার আপডেট সেখানে দেওয়া হয় তোমরা স্ক্রিন থেকে সেই ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলো দেখে তোমরা সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নাও